আজ আমি আপনাদের সাথে স্পেসিফিক কোনো রেসিপি শেয়ার করব না। আমি গরমের দিনে দুপুরবেলায় ভাতের সাথে কি কি পদ রান্না করলাম সেগুলোই আপনাদের কাছে আমি শেয়ার করব। গরমকালে মাছের হালকা পাতলা ঝোল, নিমবেগুন আর আমের টক যদি হয় তাহলে দুপুরের ভাত খাওয়াটা জমে যায়। তাহলে চলুন আমি কি কি করলাম সেগুলো আপনাদের দেখাই। প্রথমে আমি জলখাবারটা করে নিচ্ছি। আমি আলু ভেজে নিলাম। আগের দিন শিবরাত্রি পুজো ছিল তাই ময়দা কিছুটা বেঁচে ছিল, তাই আমি লুচি করে নিচ্ছি। আর একটু আটা মাখাও ছিল ফ্রিজে তাই কয়েকটা রুটিও করে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। লুচি, আলু ভাজা আর মিষ্টির সাথে আজকের জলখাবারটা আমি সার্ভ করে দিয়েছি। এবার চলুন দুপুরের রান্নার আয়োজন করা যাক। প্রথমে আমি মাছ ভেজে নেব। কাতলা মাছের পিসগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছটাকে আমি হালকা ভাজবো, খুব কড়া ভাজবো না। আমি এখানে মাছের একটা হালকা পাতলা ঝোল তৈরি করব, যেটা গরমকালে খেতে ভীষণই ভালো লাগে। আমি কিভাবে ঝোলটা তৈরি করছি আপনারা দেখুন। আপনারাও বাড়িতে এইভাবে ঝোলটা যদি বানিয়ে খান তাহলে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে এবং দুপুরের ভাত খাওয়াটাও জমে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেতেই আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি, দুটো তেজপাতা দিচ্ছি আর দিচ্ছি শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা ভাজা হলে এবার আমি এতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে সবজিগুলো অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিচ্ছি আলু। আলুটা আমি লম্বা করে কেটে নিয়েছি। এখানে সমস্ত সবজিগুলোই আমি লম্বা করে কেটে নিয়েছি। পটল দিয়ে দিলাম। আলু আর পটলটাকে আমি প্রথমে হালকা ভেজে নেব। ঝোলের সবজি খুব একটা ভাজার দরকার পড়ে না। এবার আমি দিয়ে দিচ্ছি লাউ। লাউগুলোকে আমি এইভাবে বড় বড় করে ডুমো ডুমো করে কেটেছি, যেহেতু লাউ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই একটু বড় করেই কাটতে হবে। এখানে আপনারা পেঁপেও অ্যাড করতে পারেন, তবে আমার পেঁপে ঘরে ছিল না তাই আমি দিইনি। এবার দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। অবশ্যই মাছের এই ঝোলটায় সজনে ডাঁটাটা দেবার চেষ্টা করবেন, এতে ঝোলটার টেস্ট ভীষণ ভালো আসে। সমস্ত সবজিগুলো দু এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এবার কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব স্বাদ মতন লবণ। দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদ গুঁড়ো। এরপর দেব ধনে গুঁড়ো দু চামচ, আর দেব এক চামচ জিরে গুঁড়ো। এবার কিছু টমেটো অ্যাড করে দিচ্ছি। এখানে একটা টমেটো আমি ডুমো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আমি দু এক মিনিট। মশলা দিয়ে ভালো করে সবজিগুলো নেড়েচেড়ে নেওয়ার পর আমি জল অ্যাড করে দিচ্ছি। যতটা ঝোলের প্রয়োজন ততটাই আমি জল অ্যাড করে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে মশলা দিয়ে সবজিগুলোকে বেশি ভাজা যাবে না, তাহলে তেতো হয়ে যেতে পারে। জলটা দেওয়ার পরে আমি সামান্য একটু চিনি অ্যাড করব। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে টেস্টের ব্যালেন্সের জন্য আমি চিনিটা দিলাম। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে মাছগুলোকে ভালো করে ডুবিয়ে দিতে হবে। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি ঝোলটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা একদম সিমে করে
10 থেকে 15 মিনিট ঝোলটা রান্না হতে দেব। ঠিক এইভাবে ঝোলটা যদি আপনারা রান্না করেন তাহলে দেখবেন ঝোলের টেস্টটা দারুণ আসবে আর গরম ভাত দিয়ে ঝোলটা খেতে দারুণ লাগবে। ঝোলটা হয়ে গেছে 10 মিনিট পরে, 10 থেকে 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম, সবজিও সব সিদ্ধ হয়ে গেছে। সব শেষে আমি ছড়িয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর ধনে পাতা। এই গোলমরিচের গুঁড়োটাও ঝোলের টেস্টটাকে বাড়িয়ে দেয়, আর ধনে পাতা দিলে তো ভালোই লাগে, যে কোনো ঝোল বা মাছের প্রিপারেশনে ধনে পাতা দিলে ভীষণই ভালো টেস্ট আসে। তাহলে তৈরি হয়ে গেল মাছের ঝোল, ডাঁটা এবং সবজি দিয়ে হালকা পাতলা ঝোল, এটা গরমে ভীষণই ভালো লাগে খেতে, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। এবার চলুন করে নেওয়া যাক আমের টক। আমের টক সবাই জানে করতে, আমি এখানে সর্ষে ফোড়ন দিয়ে আমটাকে সামান্য একটু সাতলে নিচ্ছি। আমি আমটা এইভাবে ডুমো করে কেটে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতন। জলটা দিয়ে সামান্য একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে প্রথমে আমটাকে আমি সেদ্ধ করে নেব। গ্যাসের আঁচটা একদম মিডিয়াম টু লোয়েতে রেখে 5-7 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর আমি ঢাকা খুলে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন মিষ্টি। আমি বাড়িতে কিছু মিষ্টি ছিল তার রস আমি ফেলে দিইনি, সেই রসটাই আমি এতে অ্যাড করব, আর সামান্য একটু বাতাসা আমি দিয়ে দেব। এবার আমের টকটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার পর, বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর আমি গ্যাসটা অফ করে দিয়ে উপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু লেবুর রস। এই লেবুর রসটা দিলে আমের টকের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমের টকটা ঢেলে নিয়ে কড়াটা পরিষ্কার করে নিয়ে এবার আমি তৈরি করে নেব সবশেষে নিম বেগুন। একটা বেগুনের হাফ আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, বেগুনটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার আমি ভেজে নেব ঢাকা দিয়ে। বেগুনটা ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে, বেগুনটাকে আমি তুলে রাখবো একটা পাত্রে। বেগুনটা তুলে রেখে ওই কড়াইতেই আরো একটু সামান্য সর্ষের তেল দিয়ে নিম পাতাগুলোকে আমি মুচমুচে করে ভেজে নেব। নিম পাতাগুলো ভেজে নেওয়ার পর আমি এবার ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি। এবার নিম পাতা আর বেগুন একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিম বেগুন। এইভাবেও নিম বেগুনটাকে আপনারা করতে পারেন, এটাও খেতে ভালো হয়, এভাবে করে খেলেও ভালো লাগে নিম বেগুন খেতে। আর এই সময় তো নিম বেগুন খাওয়া অবশ্যই দরকার, এটা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। আজকে তাহলে আমি দুপুরে রান্না করলাম ভাত, বিভিন্ন রকম সবজি দিয়ে মাছের ঝোল, যেটা খেতে ভীষণই ভালো হয় এই গরমের দিনে, সামান্য একটু লেবু দিয়ে এই মাছের ঝোলটা খেলে দারুণ লাগবে। আর তার সাথে করলাম নিম বেগুন ভাজা। আর করেছি আমের টক। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সোম বুধ শুক্র আমি নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, আর তার সাথে অল বাটনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশনগুলো আপনাদের ফোনে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।